أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. سورة الحديد এর 25 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 27তম পারায় এই সূরার মধ্যে তিনি বলছেন, এই আয়াতের মধ্যে লাকদ আরসালনা রাসূলানা বিল বাইনাত, নিশ্চয়ই আমরা রাসূল পাঠিয়েছি। রাসূল পাঠাবার সময় রাসূলদের সাথে তিনটা সিম্পটম দিলাম, কয়টা সিম্পটম? তিনটা সিম্পটম দিলাম, তিনটা নমুনা দিলাম, তিনটা বিষয় দিলাম, খুব ভালো করে শুনেন। এক, বিল বাইনাত, নবীর সাথে দিলাম বাইনাত। তিন, দুই নাম্বার দিলাম ও আনজালনা মাআহুমুল কিতাব, নবীর সাথে দিলাম কিতাব। কি দিয়েছেন? কিতাব। ওয়াল মিজান, আর তিন নাম্বার দিয়েছি নবীর সঙ্গে মিজান। কেন দিলাম? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে এই মিজান দিয়ে বিশ্ব নবী গোটা দুনিয়ার মাঝে সকল মানুষের মাঝে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। এই জন্য নবীর সাথে আমি মিজান দিলাম। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নবীদেরকে চিনার জন্য, নবীদেরকে বুঝার জন্য, রসুলকে চিনার জন্য রসুলের সাথে তিনটা বিষয় দিলেন। কয়টা বিষয়? এক, বাইনাত, দুই নম্বর কিতাব, তিন নম্বর মিজান। এই তিনটা বিষয়ের উপরে আমি খুব সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। শুধুমাত্র বাইনাত এটার উপরে কথা বললে, আর দুই আড়াই ঘন্টা কথা বললে মাহফিল শেষ হয়ে যাবে, কিন্তু একটি বাক্য একটি শব্দের ব্যাখ্যা তাফসীর করার যোগ্যতাও আমার নেই। আমার কেন? তাম পৃথিবীর কোন ওলামায়ে কেরাম কোন মুফাসসির বলতে পারে নাই যে আমি কোরআনে তাফসীর করে শেষ করে ফেলেছি। কে বলতে পেরেছে? কাজী নাসিরউদ্দিন আল বাইজাবি, তাফসীর বাইজাবি লেখক, তিনি বলেছেন, কোরআনকে যদি বড় একটা প্রাণী ধরা হয়, আমি সেই প্রাণীর গোস্ত খাই, গোস্তগুলি খাইলাম, কিন্তু আমি ওই প্রাণীর হাড্ডিগুলি হজম করতে পারি না। সুবহানাল্লাহ, বিহামদিহি, এ হচ্ছে সে কোরআন। আল্লাহ তাআলা তিনি বলছেন, আমি রসুল পাঠাইলাম, রসুলের সাথে আমি দিলাম বাইনাত। এখন বাইনাত অর্থ কি? বাইনাত অর্থ হচ্ছে, বাইনাতের তিনটি অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে মুজেজা, বাইনাতের এক অর্থ হচ্ছে মুজেজা। দুই নম্বর অর্থ হলো উত্তম চরিত্র, তিন নম্বর অর্থ হচ্ছে বাইনাতের দলিল। এই তিনটি অর্থ হচ্ছে বাইনাতে। আর কিতাব বলতে বোঝায় কোরআনে কারীমকে, আর মিজান বলতে বোঝায় ন্যায় ইনসাফের প্রতীককে। জোরে কর আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে বাইনাতের এক অর্থ মুজেজা এক বিষয় কথা বলব। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি, যত রসুল পাঠিয়েছি, সব নবীর নবুয়ত আর রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য মাঝে মাঝে দুনিয়ার অবিশ্বাসী কাফির সম্প্রদায়ের সামনে তাদেরকে ফুটিয়ে তোলার জন্য, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য নবীদেরকে মর্যাদা প্রদান করলাম। এক এক সময় এক এক রকম মুজেজা আল্লাহ পাক নবীদেরকে দিলেন। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক মুজেজা দিলেন। হযরত দাউদ, তিনি যখন তেলাওয়াত করতেন জাবুর, তখন দেখা গেল পাহাড় পর্বত সবগুলি তার তেলাওয়াত শুনতে স্থির হয়ে যেত। কোরআন বলছি, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহুনা বিল আশি ওয়াল ইশরাক।
حضرت داود علیہ السلام তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন তার সাথে পাহাড় পর্বত পশু পাখি সবাই মিলে আল্লাহর তাসবিহ আল্লাহর জিকির লিপ্ত হয়ে যেত প্রিয় ভাইরা আল্লাহ পাক দাউদকে এমন মর্যাদা দিলেন দাউদের সময় ওই সময় ছিল অস্ত্র তৈরি করার প্রতিযোগিতা অস্ত্র তৈরি করার প্রতিযোগিতা চাঁদের একটু অস্ত্র তৈরি করার প্রতিযোগিতা ওই সময় লোহা দিয়ে অনেক অস্ত্র তৈরি করা হতো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন মর্যাদা দিলেন এমন ক্ষমতা দিলেন দাউদ যখন লোহাকে হাতের মুঠার মধ্যে নিয়ে চিপ দিত সাথে সাথে লোহাগুলি গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যেত আর হযরতে দাউদ ইচ্ছা মতে তিনি অস্ত্র তৈরি করতে পারতেন আমার ভাইরা আল্লাহ পাক হযরত সুলাইমানকে মর্যাদা দিলেন সে মর্যাদাটা কি কোরআন বলে দিচ্ছে ওয়ালি সুলাইমানার রিহা গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর আল্লাহ পাক বলেন আমি সুলাইমানকে এমন মর্যাদা দিলাম সুলাইমান এমন একটা তখতার উপরে দাঁড়াতেন এমন একটা কাঠের উপরে দাঁড়াতেন যেটার মধ্যে কোনো ইঞ্জিন নাই কোনো তেল নাই কোনো গ্যাস নাই কোনো পাখা নাই কোনো ইঞ্জিন নাই কোনো ড্রাইভার নাই হযরত সুলাইমান ওই কাপড়ের উপর ওই তক্তার উপর তিনি যখন দাঁড়াতেন ওই তক্তাটা হযরত সুলাইমানকে শূন্যের মধ্যে করে আকাশের মধ্যে করে এক মাসের পথ নিয়ে ঘুরাইয়া আবার বিকালে এক মাসের পথ ঘুরাইয়া আবার নিজের জায়গার মধ্যে নামাইয়া দিতে আমার ভাইরা এইভাবে হযরত মুসার সময় আল্লাহ পাক মুসাকে মর্যাদা দিলেন মুসা তিনি যখন তার এই বগলের নিচে হাত ঢুকাতেন জামার আস্তিনের ভিতরে হাত ঢুকাইয়া এমনি হাত বাহির করতেন হযরত মুসার ডান হাত থেকেই নূরের ফোকাসগুলি চতুর্দিকে আলোকিত হয়ে যেত হযরত ঈসাকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন হযরত ঈসা রূহুল্লাহ তিনি নয় মাইল দূর দশ মাইল দূরের কার ঘরে কি খাবার তৈরি হলো হযরত ঈসা এখানে বসে তিনি বলে দেওয়ার ক্ষমতা আল্লাহ তারে দিয়ে দিলেন সুবহানাল্লাহ সব সময় সব যুগে আল্লাহ পাক নবীদেরকে মর্যাদা দিলেন আমার নবীকেও আল্লাহ পাক মর্যাদা দিলেন বিশ্ব নবী তিনি যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন মক্কার কাফিরগুলি ওর অস্বীকার করত এসে বলতো মুহাম্মদ তুমি যে নবী তার একটা প্রমাণ আমাদেরকে দাও অনেক সময় অনেক প্রমাণ চেয়েছে একদিন কাফিররা এসে বলে মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো ওই যে আকাশের চাঁদ দেখা যায় ওই চাঁদটা তুমি আমাদেরকে দুই ভাগ করে দেখাও সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেজদার মধ্যে চলে গেলেন রব্বুল আলামিন মক্কার কাফিররা আমার কাছে তোমরা দাবি করে বসলে এখন আমি কি করব আল্লাহ নবী জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আমার হাবিবকে বলে দাও আমার হাবিব যেন তার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া ওই চাঁদের দিকে একটু ইশারা করে আর আমি আল্লাহ পাকের কুদরত ওই চাঁদকে দুই ভাগ করে নেবে কোরআন বলে দিচ্ছি ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কমার বিশ্ব নবী আঙ্গুল দিয়ে চাঁদকে দুই ভাগ করলেন এক ভাগ পড়ে গেল নবীজির বাড়ির উপরে যেই পাহাড় রয়েছে ওই পাহাড় ওই পাহাড়ের নাম হলো আবু কোবায়েস আর আরেক টুকরা পড়লো কোয়াইনাক নামক কোয়াইকার নামক পাহাড়ের উপরে অনেক দূরে সিরিয়ার কাছে দুই জায়গার মধ্যে চাঁদ দুই ভাগ হয়ে গেল আবার ওই কাফেররা সচক্ষে দেখলো আবার ওই দুই চাঁদের টুকরাগুলি আবার মিলে গেল কাফেররা এত বড় মর্যাদা দেখার পরেও যাদের নসিব খারাপ তারা ঈমান আনতে পারে নাই আমার বন্ধুগণ এভাবে আল্লাহ পাক বিশ্ব নবীকে মর্যাদা প্রদান করেছেন নবী গরিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধিতে গেলেন হুদাইবিয়ার সন্ধিতে চোদ্দ শত সাহাবি ছিলেন ওই সাহাবিরা আসর নামাজের সময় হয়ে গেল এমন সময়
আসর নামাজের ওয়াক্ত চলে যাবে সবাই এসে বলছে হুজুর পানি নাই ওযু করব কি দিয়া খাওয়ার পানি নাই কথা শুনতেছেন আমার কষ্ট হচ্ছে আপনাদের খাবার পানি নাই ওযুর পানি নাই তৃষ্ণায় কলিজায় ফেটে যাচ্ছে বিশ্বনবী বললেন ও সাহাবীরা কারো কাছে কোনো পানি আছে নাকি একজন সাহাবী এসে বলছে হুজুর আমাদের কাছে এক লোটা পানি আছে আল্লাহ নবী বললেন এক লোটা পানি নিয়ে এসো হুদাইবিয়ার ওই এলাকার মধ্যেই বড় একটা কূপ ছিল আল্লাহ নবী ওই কূপের মধ্যে পানিগুলি ঢেলে দিলেন আর হুজুর তার দুইটা আঙ্গুল ওই পানির মধ্যে ঢুকাইয়া দিলেন দেখা গেল নবীদের দুইটা আঙ্গুল থেকেই পাহাড়ি ঝর্ণার মতন পানি প্রবাহিত হচ্ছে আর গোটা কূপটা পানিতে থই থই করে ভরে গেল চতুর্থ সাহাবী পানি পান করেছে পানি জমা করেছে ওযু করেছে চিল্লায় করে আল্লাহু আকবার এটা ছিল নবীর মুজিজা এটা কি ছিল নবীর মুজিজা আমার ভাইরা আরেকটা মুজিজার কথা বলি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আসহাবে সুফফার অধিবাসী ছিলাম দিনের পর দিন চলে যেত আমাদের ঘরে কোনো খাবার আসতো না আমরা খুব কষ্ট পেতাম কিন্তু মাঝে মাঝে যখন পাঁচ দিন ছয় দিন খাবারের যন্ত্রণায় ভুগতাম আল্লাহ নবী রাতের বেলা যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নিজের ঘর থেকে বের হয়ে মসজিদে আসতেন আমরা হুজুরের নূরানি চেহারার দিকে তাকাইলে পরে আমরা পাঁচ দিন সাত দিন আট দিনের ক্ষুধার যন্ত্রণার কথাগুলি ভুলে যেতাম হযরত আবু হুরায়রা বলেন আজ আমি ছয় দিনের ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণা ক্ষুধার তীব্রতা এত বেশি আমি আর হাঁটতে পারি না মসজিদে নববীতে যাওয়ার যে রাস্তাটা আছে ওই রাস্তার মধ্যে আমি বসে পড়লাম ভাই আবু বকর গেলেন আবু বকরকে সালাম দিলাম আসসালামু আলাইক আবু বকর সালামের জবাব দিয়ে চলে গেলেন ওমর আসলেন ওমরকে সালাম দিলাম ওমরও সালামের জবাব দিয়ে চলে গেলেন ওসমান সালামের জবাব দিয়ে চলে গেলেন কেউ জিজ্ঞেস করলো না ভাই আবু হুরায়রা নামাজের ওয়াক্ত হয়ে গেল এখনো এখানে কেন তুমি বসে আছো কেউ জিজ্ঞেস করো নাই সবাই আল্লাহর ধ্যানে সবাই মসজিদে চলে গেল কিছুক্ষণ পর তাকায় দেখি বিশ্ব নবী রাহমাতুল আলামিন আমার দিকে আসতেছেন আমি হুজুরকে সালাম দিলাম হুজুর থমকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলেন আবু হুরায়রা সামনে আসর নামাজের জামাত হবে তুমি দাঁড়িয়ে আছো এখানে বসে আছো কেন কি অবস্থা তোমার আবু হুরায়রা বলেন চোখের পানিগুলি ছেড়ে দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ ছয় থেকে সাত দিনের ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণা এত বেশি ক্ষুধার ঠেলায় দাঁড়াইতে পারি না আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা একটু কষ্ট করে উঠো আমার সঙ্গে মসজিদে চলো জামাতে নামাজ আদায় করো নামাজের পরে বিশ্ব নবীর বাড়িতে তোমার দাওয়া আবু হুরায়রা বলেন মানে খুব সাহস পেলাম খুব শান্তি পেলাম হুজুরের সাথে মসজিদে গেলাম নামাজ আদায় করলাম নামাজের পরে হুজুর আমার হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন চিল্লাই করে আল্লাহু আকবার বিশ্ব নবীর ঘরে দাওয়া চারটিখানি কথা এবার হুজুর দেয় বলে আয়েশা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ঘরে কি খাবার আছে মেহমান আসছে হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল আলামিন বিশ্ব নবীর ঘরে আজ তিন দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না আয়েশার পেটেও কোনো খাবার নাই মদিনার প্রেসিডেন্টের বাড়ি কার বাড়ি রাষ্ট্রপতির বাড়ি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন শুধু মসজিদে নববীতে ইমামতি করতেন এরকম নবী না হুজুর একদিকে রাষ্ট্রপ্রধান একদিকে সেনাপ্রধান একদিকে আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ নেতা চিল্লা বলেন ঠিক কিনা ক হুজুর কেন রাজনীতি করে এই বিআই দুনিয়াতে রাজনীতি করার অধিকার থাকতে একমাত্র আলেমদের আছে অন্যদের নাই আমরা তথাকথিত রাজনীতিতে বিশ্বাস করি না কারণ আমাদের রাজা আল্লাহ আমাদের রাজা কে আরদরগণ সেই রাজার নীতির কথা যেখানে আছে সেটা নাম কি তাহলে রাজা আর নীতি মাঝখানে আমরা হইলাম খলিফা
মাঝখানে আমরা কি রাজার নীতির কথাগুলি বাস্তবায়ন করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা সেকুলারিজম সোশ্যালিজম ন্যাশনালিজম ফিউডালিজম কমিউনিজম এই সমস্ত মানুষের মতবাদ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আল্লাহ বানান নাই إذ قالت ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ পাক বলেন আমি এমন একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই যারা এই জমিনে আমার তাওহীদকে প্রতিষ্ঠা করবে আমার পাঠানো রিসালাতকে প্রতিষ্ঠিত করবে এই জমিন আল্লাহর এখানে আইন চলবে একমাত্র কার আইন চলবে কার আল্লাহর আইনের কিতাবের নাম কি আল্লাহর আইনের কিতাবের নাম কি সুতরাং কুরআন দিয়ে যদি বাংলাদেশ চলতো যুবক ভাইদেরকে বলি তাহলে এই দেশে লুচ্চা লম্পট নায়ক আর লুচ্চা লম্পট নায়িকার জায়গা হতো না চিল্লায় বলেন ঠিক কি না আমার ভাইয়েরা নায়ক সাকিব খান বাংলাদেশের এক নাম্বার লম্পট ওরে কত কইরা গা যারে তারে পায় তার ফেড়ে বাচ্চা দেয় এগুলি আবার বুক ফুলে যাও হাঁটে আল্লাহ নামে শপথ করে বলি আমার বন্ধুরা ভাইয়েরা আপনি কোন দল করেন আমার জানার দরকার নাই আমার আওয়ামী লীগের ভাইয়েরা আছেন বিএনপির ভাইয়েরা আছেন জাতীয়তাবাদীর ভাইয়েরা আছেন জামাত ইসলামের ভাইয়েরা আছেন আমি সবার পায়ে হাত দিয়ে আপনাদের কাছে বিনয়ের সাথে আমার এই বক্তব্যটা উপস্থাপন করতে চাই আজকে যদি আমার দেশের আদালতের মধ্যে এই কোরআন দিয়ে আদালত চলতো এই কোরআন দিয়ে যদি সংসদ চলতো এই কোরআন দিয়ে যদি আজকে আমাদের প্রশাসন চলতো তাহলে এই রকম লম্পট মার্কা নায়ককে ঢাকার পল্টন ময়দানে গর্ত কইরা কুমোর পর্যন্ত গালাইয়া লক্ষ লোকের হাতে পাথর দিয়া বলতো এবারে পাথর দিয়া লম্পটরে উড়াইয়া দা জোরে কোন ঠিক কিনা সুতরাং বহুত পিছনে আমরা আছি আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করেন জবাব দিবেন কি এজন্য সুন্দর একটি সমাজের জন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে আমার ভাইরা বিশ্বনবী মদিনার রাষ্ট্রপতি রাষ্ট্রপতির বউ আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবীর ঘরে তিন দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না হুজুর বলছেন আয়েশা কি আছে ঘরে বলো না ক হুজুর এই যে আসর নামাজের আযানটা হলো একটা মহিলা এক পেয়ালা দুধ এনেছেন আপনার জন্য হাদিয়া এই ছাড়া আর কিছু নাই হুজুর বলছেন তাড়াতাড়ি আনো এটা আমার কাছে এটা হাতে পাইয়া আবু হুরায়রাকে হুজুর বলছেন যাও তাড়াতাড়ি মসজিদে নববীতে যাও কেন ইয়া রাসূলুল্লাহ কয় মসজিদে নববীতে আমার প্রায় 300 সাহাবী আছে সবাইকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে দাও আবু হুরায়রার মেজাজ কি ভালো আছে না গরম হয়ে গেছে মেজাজ গরম হয়ে গেছে এতদিনের ক্ষুধার্ত হুজুর আমাকে দাওয়াত দিলেন দুধ মাত্র এক পেয়ালা এটা আমি খাবো না 300 জনে খাবে কিন্তু ইমান কাকে বলে সামিলে না ওয়া তাআনা শুনলাম মেনে নিলাম রাসূল বলেছে যাও আবু হুরায়রার মসজিদে নববীতে দৌড়ালেন যায় বলতে আসসালামু আলাইকুম ভাইরা যারা আছেন সবার দাওয়াত বিশ্ব নবীর বাড়িতে সুবহানাল্লাহ কইতেন না সবাই খুশি হয়ে গেল হুজুরের বাড়িতে এসে লাইন ধরে বসে গেল এবার হযরত আবু হুরায়রা বলে আবু হুরায়রা বড় পাত্রটা আনো বড় গামলাটা আনো বড় বালতিটা আনো আনলো দুধ অতটুকু এক পেয়ালা দুধ ওই বড় গামলার মধ্যে ঢেলে দিল দেওয়ার পরে আবু হুরায়রা বলেন তাকায় রইলাম হুজুর করেটা কি দেখলাম হুজুর ডান হাতের এই দুইটা আঙ্গুল আমার দিকে তাকান এই দুইটা আঙ্গুল ঢুকাইয়ে দিল হুজুরের দুইটা আঙ্গুল থেকে দুধের ঝর্ণা প্রবাহিত হতে লাগলো আলীকে বলছেন আবু হুরায়রাকে বলছেন যাও 300 সাহাবীর মধ্যে দুধ বণ্টন করো 300 সাহাবী পেট ভরে দুধ পান করলেন এবার বিশ্ব নবী আবু হুরায়রাকে পাশে দিয়ে বসালেন বসাইয়া বলে আবু হুরায়রা মনে হয় একটু রাগ করেছো আমি বুঝতে পেরেছি এবারে বসো আমি দুধ ঢেলে দেই তুমি পান করো একবার দিলেন খাইলেন আবার দিলেন খাইলেন তিনবার দিলেন খাওয়ার পরে আবু হুরায়রা বলে হুজুর আলহামদুলিল্লাহ আমার পেট ভরে গেছে এগুলো ছিল বিশ্বনবীর মুজিজা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবীকে বাইয়েনাত দিলেন বাইয়েনাতের আরেকটা অর্থ হলো উত্তম চরিত্র জোরে বলেন কি উত্তম চরিত্র আল্লাহ পাক আকাশের নিচে জমিনের উপরে যাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানালেন তার নাম হলো মুহাম্মদ প্রিয় ভাইয়েরা বিশ্ব নবীর চারিত্রিক সার্টিফিকেট কে দিয়েছেন কে দিয়েছেন আমাদের চারিত্রিক সার্টিফিকেট কে দেয় হ্যাঁ আমাদের চারিত্রিক সার্টিফিকেট কে দেয় ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান ছেলেটা চোর হইল ভালো ডাকাত হইল ভালো তার সার্বিক কল্যাণ আমি কামনা করি কোন রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত নাই কিন্তু ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে কথা কয় না কেন কোন রাষ্ট্রদ্রোহী কাজের সাথে জড়িত নাই প্যান্টের দুই চিপায় পিস্তল দুইটা কোমরে একটা কথা কয় না ঠিক কি না মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আর আল্লাহর নবীর চারিত্রিক সার্টিফিকেট কে দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বিশ্ব নবীর এই চারিত্রিক সার্টিফিকেটের কথা বলতে গিয়ে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার ভিতরে বলা হলো হি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস এন্ড রিলিজিয়াস পার্সোনালিটিস আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এনসাইক্লোপিডিয়ার 11তম সংস্করণে বলা হলো জগতের সকল ধর্ম প্রবর্তক ও ধর্মীয় ব্যক্তিত্বের মধ্যে সবচাইতে সেরা ব্যক্তিত্ব হলেন আওয়ার প্রফেট আওয়ার লিডার আওয়ার মেসেঞ্জার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর জন্য আমাদের কলেজা উৎসর্গ হয়ে যাক জোরে বলুন আমিন সব ভালোবাসা আমাদের নবীর জন্য কোন সন্দেহ আছে রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোর ওরে সবাই পারে না মনে হয় পারেন সবাই বলেন সবাই রাসূল আমার ভালোবাসা রাসূল আমার রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রাসূল আমার ভালো কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হায় রে বেদনা ছাড়া আর কিছু না পেলাম ঠিক কিনা তখন আমার মনে পড়ে সোনার মদিনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা চিল্লাইকর আল্লাহু আকবার আমার ভাইরা বিশ্ব নবী কি আল্লাহ পাক এত উত্তম চরিত্র দিলেন তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে তার মর্যাদার বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে সুন্দর নবী যারা বানাইছেন তার নাম কি বলতে পারলেন না বুঝেন এই কথা পৃথিবীতে সবচাইতে একজন সুন্দর নবী বানাইছেন তার নাম কি ইউসুফ হ্যাঁ اختلاف হয়ে গেছে বুঝাচ্ছি দুই জবাবে ঠিক আছে দুইটাই ঠিক আছে আমার ভাইরা আল্লাহ পাক সুন্দরকে তিনি 100 ভাগ করেছেন যরকন কত ভাগ সুন্দর বলতে আপনি যা বুঝেন ওই হাসান ওই সুন্দরকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন আমার পাশে অনেক বিজ্ঞ আলেমে দিন আছেন আমার ভাইরা আল্লাহ পাক সুন্দরকে 100 ভাগ করে 99 ভাগ এক পাশে রাখলেন আর এক ভাগ এক পাশে নিয়ে গেলেন খুব লক্ষ্য করবেন আমি জানি না এই হাদিসটা আপনারা শুনেছেন কিনা কোথাও পাইছেন কিনা জানি না অনেক গবেষণার পরে পেয়েছি বিশ্ব নবীকে নিয়ে অনেক গবেষণা করি আল্লাহ পাক এই 99 ভাগ ভালোবাসাকে বাম পাশে রাখলেন ডান পাশে এক ভাগ নিয়ে গেলেন এক ভাগকে আল্লাহ পাক দুই ভাগ করেছেন এক ভাগ দিয়া আল্লাহ পাক সারা দুনিয়ার এই সুন্দর সৃষ্টি করলেন আর সব নবীকে আল্লাহ বানালেন এক ভাগের অর্ধেক বাকি অর্ধেক দিয়া
বাকি এক ভাগের অর্ধেক দিয়া শুধুমাত্র হযরত ইউসুফকে বানালে অর্ধেক দিয়া দুনিয়া অর্ধেক দিয়া সব নবী এইজন্য আপনি পৃথিবীর যে কোনো জায়গা যান কত সুন্দর ওই দিন আমার মাহফিল ছিল খাগড়াছড়ি আলোর টিলাতে যখন উঠলাম প্রায় 9 কিলোমিটার উপরে পাহাড় ওখানে দাঁড়াইলে চতুর্দিকে চোখ ঘুরাইলে দেখা যায় আমার বাংলাদেশ কত সুন্দর বাংলাদেশ সুন্দর মানে আমার আল্লাহ সুন্দর যেরকম ঠিক কিনা কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ সুন্দর এই প্রকৃতির দিকে তাকাইয়া তিনি লিখলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় তৃষিত এ অন্তর না জানি তাহলে তুমি কত সুন্দর দরগান সুবহানাল্লাহ আমি যে রাস্তা দিয়ে আসলাম আপনাদের মাহফিলে মাহফিলে আসতেছি রাস্তার দুধারে যে সুন্দর দাঁড়ানো বৃক্ষগুলি দেখলাম সুপারি গাছ আর নারকেল গাছ এই সুপারি দিয়া নারকেল দিয়া আল্লাহ নোয়াখালীকে ভৈরা দিছে দরগান আলহামদুলিল্লাহ কিন্তু আজকে তিন দিন নোয়াখালীতে মাহফিল করতে আসি কত বাজারে দাঁড়াইলাম ঘরের মধ্যে খেজুরের রস কিনে রাখলাম সিন্নি গাইতে পারি না নারকেল পাই না নারকেল পাই না বাজারও নারকেল পাই না কিনতে পাই না ঢাকা গিয়ে বাজার থেকে নারকেল কিনে বাসায় দিব সেই সময়ও পাই না আমি বললাম খেজুরের রস ফ্রিজে থাকুক থাইকা বরফ হোক এরপরে চুষে চুষে খামো আমার ভাইয়েরা বলতেছিলাম ওই নারিকেল গাছ ওই সুপারি গাছ কত সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ওই গাছগুলোর দিকে তাকাইলাম আর বললাম সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশের মধ্যে জমিনের মধ্যে যা কিছু আছে সবাই তাসবিহ পেশ করে কার আরো জোরে কোন কার এরা কেমনে আল্লাহর তাসবিহ পেশ করে শুনেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাত এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে সুপারি গাছকে দাঁড়ানো নাকি শোয়া জোরে কর নারকেল গাছ শোয়া নাকি দাঁড়ানো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাত দুনিয়ার সব বৃক্ষরাজিগুলি দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রশংসা করে কার আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা আল্লাহ পাক বলেন বসে বসে অনেকে আল্লাহর তাসবিহ পেশ করে কারা বসে বসে করে আপনাদের ঘরের দিকে তাকাবেন ঘর কোনো গায়ের মধ্যে বিচি বিচি হলুদ ব্যাঙ আছে আছে কি না কোন হলুদ ব্যাং আছে ব্যাঙের গায়ের মধ্যে বিচি আছে দানা আছে এই ব্যাঙগুলির পাও কয়টা হ্যাঁ না আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন না এই জন্য বলতে পারেন নাই ব্যাঙের পাও দুইটা ব্যাঙের পাও কয়টা ব্যাঙের পাও দুইটা পেছনে দুইটা পাও সামনের দুইটা হাত এমনি ঠেস দিয়া বসে সাহেব বাবু পাও দুইটা বিছাইয়া বসে হাত দুইটা ঠেস দিয়া বসে এরপরে আজকে একটু যাইয়া পরীক্ষা করবেন ব্যাঙের এই গলার নিচে দিয়া শুধুমাত্র নড়াচড়া করে নড়াচড়া করে এইটা দেখি আপনি বুঝবেন ওই ব্যাঙ যেভাবে বসে আছে মনে হয় যেন আল্লাহর কোন গোলাম রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়ে হাঁটুর মধ্যে হাত দিয়া বসে বসে যেমন তাশাহুদ আত্তাহিয়াত পড়ে ওই ব্যাঙটাও যেন 24 ঘন্টা আল্লাহর তাশাহুদ পড়ে আমার ভাইরা এক একজনে এক এক ভাবে আল্লাহর প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে এত সুন্দর বানালেন পৃথিবীকে এত সুন্দর বানালেন নবীদেরকে এত সুন্দর বানালেন আল্লাহ পাক ইউসুফকে বানালেন পুরা অর্ধেক দিয়া সুন্দর এবার দেখুন হাদিসের শেষ অংশে আসছে এক ভাগের অর্ধেক দিয়া ইউসুফ এক ভাগের অর্ধেক দিয়া তামাম পৃথিবী আর 99 ভাগ সুন্দর দিয়া আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়েছে চিল্লায় বলো নারায়ণ তাকবীর
কি সুন্দর আমার নবী আমি সাহিত্যের ভাষায় 18টা হাদিসের অনুবাদ মাত্র আমি 1 মিনিটে বলে দেই 18টা হাদিসের ভিতরে শামাইল তিরমিজির ভিতরে আমার রাসূলের কি রূপ সৌন্দর্য প্রকাশ করা হলো নবীর চুলগুলি তেমন লম্বাও ছিল না আবার তেমন বেটও ছিল না তেমন সরু ছিল না তেমন কোকরানাও ছিল না নবীর কপালটা ছিল চওড়া নবীর চোখের ব্রুগুলি ছিল আল্লাহ কর্তৃক ব্রু প্লাগ করা এত সুন্দর চিকন নবীর নাকটা ছিল লম্বা সরু আল্লাহ নবীর দুইটা ঠোঁট ছিল গোলাপ ফুলের পাপড়ির মতন গোলাপি রঙের আল্লাহ নবীর দাঁতগুলি এত সাদা এত শুভ্র ছিল আল্লাহ নবী যখন মুস্কি হাসি দিতেন মনে হতো যেন আষাঢ় মাসের কালো মেঘের ভিতর দিয়ে বিদ্যুৎ চমকাইয়া গেছে চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয় নবীজির মুচকি হাসি নবীর শরীরের ঘামের ঘ্রাণে হার মানিত গোলাপে বেলি আল্লাহু আকবার এত সুন্দর ছিলেন আমার নবী নবীর সৌন্দর্যের ওয়াজ করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমার ভাইয়েরা আমি বলতেছিলাম ওই বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে আর ওদের গল কে দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের মালিক বানাইলাম মা আয়েশার কাছে গেল মা গো আপনার স্বামী বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন মা আয়েশা সিদ্দিকা পর্দার অন্তরাল থেকে বললেন ইয়া বুনাইয়া ও কলিজার টুকরো ছেলেরা আতাকরাউনাল কুরআন আপনারা কি কুরআন পড়েন না সাহাবীরা বলতেন মা গো আমরা এখানে দাঁড়া এসেছি সবাই হাফেজ কুরআন আমরা কুরআন জানি আমরা কুরআনের মুফাসসির মা আয়েশা বলছেন বাবারা আপনারা যেহেতু আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে জানতে এসেছেন তাহলে এক কথায় আপনাদেরকে বলি আমার নবী আমার স্বামীর চরিত্র ছিল কানা খুলুকুহুল কুরআন গোটা কুরআনের চরিত্র ছিল আমার নবীর চরিত্র প্রিয় ভাইরা বিশ্বনবী উত্তম চরিত্রের মালিক তিনি দুঃখীদের সাথে ভালো ব্যবহার করতেন গরিবদের সাথে ভালো ব্যবহার করতেন সাধারণ মানুষের সাথে হাত মিলাতেন সাধারণ মানুষের সাথে কথা বলতেন এখন আমরা যারা ওয়াজ লাইনে আছি বক্তার লাইনে আছি আমরা নবীদের সিফাতগুলি বর্ণনা করি রাসূল চার রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করি কিন্তু আমল আমাদের মধ্যে নাই জরেগন ঠিক কিনা নোয়াখালীর জমিন থেকেই একটা সাধারণ ভাইয়ে ফোন দেয় হ্যালো হুজুর আসসালামু আলাইকুম আমি নোয়াখালীর চরশাহি থেকে বলছি যখন এইরকম কথা শুনে অনেক বক্তা আছে মোবাইল রিসিভ করে না রিসিভ করলেও কথা শুনে লাইন কেটে দেয় কথা বলতে চায় না কথা ঠিক কিনা বলেন কথা বলে আমার পিএস এর সাথে কথা বলে আমার পিএস এর সাথে কথা বলে কিন্তু আমাদেরকে বুঝতে হবে নোয়াখালীর চরশাহী এলাকায় যেই লোকটা থাকে অনেক আবেগ নিয়া আমাকে সালাম দিল আমার সাথে কথা বলতে চায় আর লোকদের কাছে গর্ব করবে আমি হুজুরের সাথে কথা বলেছি মনের মধ্যে আনন্দ পাবে আমি এমন কি হয়ে গেলাম আমি তো আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই আল্লাহ পাক আমাকে দুইটা কথা বলার তৌফিক দিয়েছেন এই জন্য বলতে পারি কিন্তু আল্লাহ যদি চান আমার অহংকারের কারণে আমার আলা জিব্বাটাকে বাঁকা করে দেন আমার দাওয়াত দাওয়াত দূরের কথা ঠ্যাং দিও আমার উষ্টাবে না জোরেগন ঠিক কিনা এই জন্য অহংকার করা যাবে না অহংকার হলো আল্লাহর চাদর বিশ্বনবীর আদর্শ দেখেন হুজুর একদিন মসজিদে নববীতে বসে আছেন এমন সময় ক্ষেত খামার থেকে কাজ করে আমাদের গ্রাম্য ভাষা আমরা যাদেরকে বলি কামলা বা বদিল্লা ঠিক না এরকম ময়লা যুক্ত একটা লোক নবীর কাছে মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে আছেন হুজুরকে সালাম দিয়ে ভিতরে ভয় ঢুকে না হুজুর তো মেহরাবে যেন চাঁদের চেহারা বসে আছেন ওই সাহাবী কি বিশ্বনবী বললেন ভিতরে এসো সাহাবী ভিতরে এলো হুজুর তার হাতটা বাড়াইয়া দিলেন এবার ওই মাটি চুটিওয়ালা ময়লাওয়ালা লোকটা নবীর হাতের সাথে হাত মিলালেন এবার লোকটা নবীর হাত ধরে রাখলেন হুজুরও লোকটার হাত ধরে রাখলেন বিশ্বনবী ততক্ষণ পর্যন্ত নিজের হাত সরান নাই যতক্ষণ পর্যন্ত ওই কামলা বদিল্লা লোকটা রাখার লোকটা হাত না সরিয়েছে হুজুর যদি আগে হাত সরাতেন
তাহলে হয়তো লোকটা মনে কষ্ট পেত যে হুজুর মনে আমার হাতের সাথে হাত রাখতে চান না দেখেন আদর্শ কাকে বলে বিশ্ব নবী ছিলেন সবার আদর্শ তিনি ছিলেন রাষ্ট্রপ্রধানের আদর্শ হুজুর রাষ্ট্রপ্রধান হলেন দিনের বেলা বাজারের সময় বিকেল বেলা মদিনার ঘরে ঘরে তিনি ডেকে ডেকে বলেন ও মদিনার বিধবা মহিলারা ও মদিনার দরিদ্র ফ্যামিলি লোকেরা বলো কার ঘরে বাজার নাই কার ঘরে খাবার লাগবে আটা লাগবে রুটি লাগবে আমি নবী মুহাম্মদকে বলো আমি নিজে বাজার করে আমার কাঁধের মধ্যে বহন করে তোমাদের ঘরে পৌঁছায়া দেব আমার ভাইয়েরা বিশ্ব নবী তিনি ছিলেন স্বামীর আদর্শ কিসের আদর্শ স্বামীর আদর্শ কিভাবে স্ত্রীকে ভালোবাসা দিতে হয় কিভাবে স্ত্রীর সাথে প্রেম করতে হয় কিভাবে স্ত্রীর মনে আনন্দ দিতে হয় বিশ্বনবী তা দেখালেন হাদিস শরীফ কষ্ট হচ্ছে আপনাদের আমি আর সর্বোচ্চ 10 মিনিট কথা বলেই মুনাজাত করে দিব ইনশাআল্লাহ যে আয়াত নিয়েছি এটা অনেক লম্বা আলোচনা বলে আলহামদুলিল্লাহ জোর করে আলহামদুলিল্লাহ আমার ভাইরা বুখারী শরীফের বর্ণনায় এলো বিশ্ব নবী আর আয়েশা খেতে বসলেন খেতে বসার পরে এবার হযরতে আয়েশা উটের গোশত চাবানে মারলেন তবে হুজুর উটের গোশত চাইতে বকরির গোশত বেশি খাইতেন ছাগলের গোশত খাসির গোশত বেশি খাইতেন কারণ খাসির গোশত মেজাজ ঠান্ডা রাখে গরুর গোশত মেজাজ গরম করে দেয় মক্কার লোকেরা উটের গোশত খায় বেশি মদিনার লোকেরা বকরির গোশত খায় বেশি এই জন্য মদিনার থেকে মক্কার লোকদের মেজাজ গরম বেশি যে মক্কার লোকেরা নবীকে মক্কা থেকে বের করে দিল ওই মদিনার লোকেরা আমার নবীকে রিসিভ করে নিল সুবহানাল্লাহ তালাল বদর আলাইনা من ثنيات البدا وجب الشكر علينا ما دعا لله دعا الله اكبر এই কবিতা আবৃত্তি করতে পেরেছিল মদিনার লোকেরা মদিনার মক্কার লোকেরা নয় আমার ভাইরা হযরত আয়েশা বকরি গোশত চাবাচ্ছেন বিশ্বনবী আয়েশার গালের ভিতর আঙ্গুল ঢুকাইয়া দিয়া গোস্তটা বাহির কইরা যে গোস্তের যে জায়গা দিয়ে আয়েশার মুখের লালা লেগেছে যেখান দিয়ে চিবানি মেরেছে বিশ্বনবী গোস্তটা ওই জায়গা নিয়ে নিজে কামড়ানো শুরু করলেন হুজুর গ্লাসের ওই জায়গা দিয়ে মুখ লাগাইয়া পানি পান করতেন যে জায়গার মধ্যে হযরতে হাফসার পানির পানি পান করতেন মুখের লালা লাগত এইভাবে হুজুর স্ত্রীদেরকে ভালোবেসেছেন এই জন্য আল্লাহ বলেছেন তুমি যে নারীকে বিয়ে করে এনেছো ওইটা তোমার কিন্তু বউ লাগে ওইটা তোমার স্ত্রী লাগে ওইটা তোমার ঘরের দাসী লাগে না ঠিক কিনা কর সুতরাং নিজের স্ত্রীর সঙ্গে দাসীর মতন ব্যবহার করো না তুমি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো ওয়াশিরুহুন্না বিল মারুফ স্ত্রীর সাথে মিষ্টি ভাষায় কথা বলো সারাক্ষণ যদি স্ত্রীর সাথে আপনি চেঁচাচেঁচি করেন স্ত্রীর ভালোবাসা পাইবেন কোন পাইবেন দিনের বেলা স্ত্রীর গুতার কনি মারেন কিল মারেন রাতের বেলা কোন লজ্জা তার কাছে যাবে কোন লজ্জা তার কাছে যাবে এই জন্য বিশ্বনবী বলেছে স্ত্রীদের গায়ে থাপ্পড় মেরো না স্ত্রীদেরকে আঘাত করো না এরা তোমার শান্তির বাহন লিতাস কুনু ইলাইহা সারাদিন পরিশ্রম করো বাহিরে ঝগড়া ঝাটি করো অনেক কাজ করো ঘরের মধ্যে আসলে এই গোলাপের দিকে তাকাইলে তোমার মনটা শান্তি করে দেন আমার আল্লাহ যখন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য স্ত্রীকে সম্মান দিবেন বিশ্বনবী স্ত্রীদেরকে সম্মান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতে হবে যদি দা কুমড়া সাপ বেদী সম্পর্ক যেই ঘরে থাকবে ওই ঘরটা জাহান্নামের চাইতো খারাপ স্বামী বিদেশে থাকে স্বামী কই থাকে স্বামী বিদেশে থাকে স্ত্রী নোয়াখালী থাকে এখন মাঝরাতে স্বামীর কথা স্ত্রীর খুব বেশি মনে পড়ে গেল আপনি আপনার রুমের মধ্যে দরজা বন্ধ করে ইমু চালু করে দেন ইমু চালু করে দিয়ে স্বামীর সাথে কথা বলেন স্বামীর মনটাও ভালো নাই এক গইমি কাজ করতে করতে তার মনটা খারাপ ব্রেনটা তার উস্কু খুস্কু আপনি স্ত্রী এখান থেকে মেকার হয়ে আপনার স্বামীর মন মেজাজ ভালো করে দিতে পারেন পারে না ইমুতে আপনি স্ত্রী সুন্দর করে সেটা স্বামীকে দেখাবেন
আবার এই মুহূর্তে আপনি স্ত্রীকে আপনি স্ত্রী স্বামীরে প্রেমের গান গাইয়া শুনান গুনাহ হবে কথা কয় না গুনাহ হবে আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায় বাতায়নে খুলে দিও স্ত্রী যদি স্বামীকে এভাবে গান শোনান গুনাহ হবে না বরং সওয়াব হবে কারণ আপনার ভালোবাসার কারণে স্বামীর চরিত্র ফিরে আসবে স্বামীর চরিত্র ঠিক থাকবে আপনার প্রতি স্বামীর ভালোবাসা জাগবে এজন্য একে অপরকে ভালোবাসবে